আমার তো মনে হয় 3-4 মাসের মধ্যে এইদিকে সব কাজটা আমাদের শেষ করতে পারা উচিত। হ্যাঁ স্যার, কিন্তু একটাই প্রবলেম, ঠিকাদারদের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, সেটা তোমাকেই সামলাতে হবে। আশা করছি সামলাতে পারবো। না না, পারতেই হবে। ওই যে কাউকে ডিপ্রাইভ করে নয়, আমি বিশ্বাস করি যে কাউকে ঠকিয়ে কোনো বড় কাজ করা যায় না। আমি জানি স্যার। দেখো শুভ, তোমাকে আমি এর আগে অনেকবার বলেছি, আবার বলছি যে তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। এই সব কাজটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, আমার জীবনের অনেক স্বপ্ন সত্যি হবে। আমি শুভর সঙ্গে তোমার বেশি মেলামেশাটা পছন্দ করছি না। পছন্দ অপছন্দটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি কি আমাকে অস্বীকার করছো? আমার কথার মানে কি তাই দাঁড়াচ্ছে? তোমার কি মনে হচ্ছে? ভেবে দেখতে হবে। শারীরিক আঘাতটা তেমন কিছু নয়, সামান্য ব্যাপার। তবে নার্ভের উপর যাই হোক, ইঞ্জেকশন পড়ে গেছে, শুধু কয়েকটা দিন। বাকি তোমারও তো সারাদিন খুব খাটা খাটনি গেল, তুমি একটু রেস্ট নাও, আমি তো আছি। Thank you.
শোনো, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এ আপনি কি বলছেন? বুঝতে পারছো না? আগে না একটি দাঁড়াও, আপনি অসুস্থ শরীর নিয়ে বাইরে এসেছেন কেন? চলুন ভেতরে চলুন। না মানে তুমি, আমি বলছি আপনাকে ভেতরে চলুন। রজনী, বীর পুরুষ। অত ভদ্র হলে সবসময় চলে না। আমায় কিছু বলছেন? হ্যাঁ, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি মুখে কিছু না বললেও ভাবছেন আমি কিছু বুঝতে পারছি না। কি কি বলুন তো? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি ধীমান আপনার সঙ্গে ভদ্র আচরণ করছে না, অথচ আপনি। না না তা নয়। কেন নয়, কিসের ভয়? সব কিছুকে এমনিভাবে মেনে নিতে হবে, প্রতিবাদ করেন না কেন? সবার সবাইকে পছন্দ নাও তো হতে পারে, এতে প্রতিবাদ করার কি আছে বলুন? আপনাকে যত দেখি ততই অবাক লাগে আমার। আপনি ঠিকই বলেছেন, সবার সবাইকে পছন্দ নাও হতে পারে, কোনো কারণ ছাড়া ধীমান আপনাকে প্রথম দিন থেকে সহ্য করতে পারে না। আবার আরেকজন প্রথম দিন থেকে তোমার ওদের ভালোবাসতে শুরু করেছে।